আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো, আমিও ভালো। বাইরে ঝড় হচ্ছে, আমি চিকেনের ঘরটা ক্লিন করতে আসলাম। ঝড় বৃষ্টি যাই হোক, চিকেনের ঘর তো ক্লিন করতেই হয়, যেহেতু ওরা আমার পোষা, ওদের আমি পালি, লুক আফটার করি, তো ওদের সব কিছুই আমার দেখা উচিত এবং আমি দেখাশোনা করি। তো এই ঠান্ডার মধ্যেও চলে আসছি, ঘর চিকেনের ঘরগুলি ক্লিন করবো। চিকেনগুলি আজকে একটু ছেড়ে দিব, আর আপনাদের বাতাস দেখায় কেমন বাতাস হচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে বাতাস দেখার কি হলো, বাতাস তো আমরা সবসময় দেখি সব জায়গায়, কিন্তু এই সময় বাতাসটা একটু আনইউজুয়াল। এটা ক্লিন করে ফেলি, চিকেনকে ছেড়ে দিব। চিকেনের ঘরটা ক্লিন করা একটু কষ্টই, কষ্ট না একটু ঝামেলা আর কি, একটু নোংরামি কাজ আর কি, তো সেটা আমি করি, কোনো অসুবিধা নাই। করে চিকেনের ঘরটাকে একদম ক্লিন করে ওদেরকে আবার ঢুকিয়ে দিব, তো এইটা আমি করি এখন, দেখেন আপনারাও। চিকেনগুলি বের হয়ে আসছে, এখন বের হয়ে আসবে, অনেক বাতাস দেখেন, কত বাতাস, ঝড়, অনেক জোরে জোরে বৃষ্টি আসবে, বৃষ্টিতে ভিজে এখন আমার চিকেনের ঘর ক্লিন করতে হবে। চিকেনগুলি যে ছেড়ে দিলাম, ওরা একটু হাঁটাহাঁটি করছে, জায়গাটা পুরা গার্ডেনে যেতে পারবে না, অল্প একটু জায়গাতে থাকবে, একটু ভাত দিয়ে দিলাম, ওরা ভাত খাবে এখন। সব ময়লা মুরগির, এখন এই স্প্রেটা দিয়ে দিব সব পুরা ঘরের ভিতরে মুরগির, কারণ মুরগির ঘরের ভিতরে গরমের দিনে কালো কালো একরকম পোকা হয়, পুরাটা দিয়ে দিলে একটু মরে যায়। মুরগির উপর তালা, এখানে মুরগিরা ঘুমায় আর ডিম পারে ওই সাইডটাতে, যে একটা ডিমও পেরেছে, তো এইটা পুরাটা পরিষ্কার করে দিলাম। এখানে রাত্রে ওরা চলে যায়, নিচের থেকেও চলে যায়। আর এটা হলো ওদের নিচের তালা, সিঁড়িটা, এটা নিচে তালা, এটা নিচ তালাটাও পরিষ্কার করে দিলাম। স্ট্র বেশি দেই নাই, শীতের দিনে একটু বেশি দিতে হয়, শীতের দিনে স্ট্র অবশ্য অনেক বেশি দিতে হয়, কারণ ওদের তো ঠান্ডা লাগে, তো গরমে এত না দিলেও হয়, আর গরমে কিন্তু ওরা এখানে নিচেই থাকে বেশিরভাগ, তো স্ট্র দিয়ে দিলাম। আর খাবার আছে একটা, ওই যে ঝুলছে এগুলি, এটা একটা খাবার, একটা হতে পানি, এইটা লক করে রাখি, এইটা লক করা আছে ওদের বেডরুম যেটা বলে আর কি, ওইটা, আর একটা ছোট্ট খোপ আছে, এইটাও বন্ধ করা যায়, তো এইটা আমরা বন্ধ করি না আর কি, এই খোপটাও বন্ধ করে একদম পুরাটা বন্ধ হয়ে যায়, তো এটা বন্ধ করে দিলে ওরা নিচে নামতে পারে না ভোরবেলা, তো সেজন্য আমরা এটা খোলাই রাখি আর কি। তো এখন বাকি আর একটু ক্লিনের বাকি আছে, করে ফেলি। এগুলি দেখেন আমার বাগানে কি করছে, এগুলি করে মানে কয়েক মিনিটের মধ্যে ওরা পুরো বাগান উলট পালট করে দেয়, সেজন্য ওদের বের করি না আমি বেশি, এখন ঢুকিয়ে ফেলবো, কারণ যে কয়টা গাছ আছে তাও থাকবে না এখন।
আর এটাতে হলো মুরগির সব খাবার, এগুলি বড় বড় ব্যাগে থাকে, এনে মিক্স করে দেই। ওরা মিক্স করতে হয় আর কি, কারণ ভুট্টা আছে, অনেক রকমই আছে এখানে, এগুলি একসাথে মিক্স করে এক ব্যাগ ওদের এক মাস যায় আর কি। তো ওদের আনতে হবে কালকে ইনশাল্লাহ, যে নিয়ে আসবো ওদের খাবারটা, আর স্ট্র যেটা দেই নিচে ওটাও আনতে হবে। এই তো এটা এই সাইডটাও ক্লিন করে ফেলেছি, এটা হলো মুরগির উপর তালা থাকার, যেখানে ঘুমায় ওরা ওইখানে। এই যে বারগুলি আছে, এই বারগুলিতে বসে বসে ওরা রাত্রে ঘুমায়। ওরা কিন্তু নিচে ঘুমায় না, ওরা এই বারেরটাতে ঘুমায়। এটা উঠানো যায়, ক্লিন করা যায়। আর এই সাইডটাতে ওরা ডিম পারে, এরকম ছোট ছোট খোপ আছে তিনটার মধ্যে ওরা ডিম পারে। তো এইগুলি মোটামুটি ক্লিন হয়ে গেছে। এ দেখো কি করেছে, আমার দেখেন আমার শাকটা কি করেছে। যাও 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 ঘরে যাও, এখন যাও ঘরে যাও, অনেক দুষ্টুমি করছো তোমরা, এখন ঘরে যাও, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও, যাও 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 যাও, ঢুকে যাবে, নিজে নিজেই ঢুকে যাবে এখন ঘরে, ঢুকে গেছে। ওদেরকে একটু খাবার দিব, এখন লেটিস দিব, নতুন খড় দিলে কি অবস্থা, খুব পছন্দ করে ওরা। নে বাবা খা, এরকম ভাবে রেখে দিলে ওরা সুন্দরভাবে খেয়ে নেয়। কিন্তু এসে কিন্তু একদম অন্ধকার করে আসছে। এটা আমার সামনাটা, এখানে আবার একটুখানে ক্লিয়ারও মনে হয়, রোদ উঠবে, রোদ উঠবে আর কি। জায়গাটা জানি না রোদ উঠবে কিনা, কিন্তু ভাবসাব তো তাই মনে হচ্ছে যে রোদ উঠবে আর কি, কিন্তু আমার মনে হয় না, কারণ পিছনটা একদম কালো। আমার গোলাপ গাছে তো গোলাপ পড়ে গেছে, এগুলি কিন্তু কেটে ফেলে দিতে হয়, তাহলে আবার ফুল আসবে। যদি কেটে ফেলে না যাই তাহলে এগুলিতে বিচি আসবে আর ফুল আসবে না কিন্তু এই বছর। সেজন্য ফুল পড়ে গেলে সাথে সাথে এগুলি কেটে দিতে হয়। আমি এখন সবগুলি এখন কেটে দিব। তো এই যে আমার এক বাকেট হয়েছে, এগুলো যদি না কাটতাম আমি, এগুলো যদি না ফেলে দিতাম এই বছর কিন্তু আমার আর ফুল আসতো না। আপনাদের কারো যদি গোলাপ গাছ থাকে, এগুলো অবশ্যই অবশ্যই গোলাপ পড়ে গেলে এগুলি কেটে দিবেন, তাহলে গোলাপগুলি রিপিট ফ্লাওয়ারিং হয় আর কি, কয়েকবার ফুল দিবে। পানি টানি দিলাম, তো এখন ঘরের ভিতরে চলে যাব, যে শাওয়ার করব, তারপর এক কাপ গরম গরম চা খাবো। আমি শাওয়ার করে আসছি, এখন ফ্রেশ লাগছে অনেকটা। তো এখন চা খাবো, চার সাথে তো একটু চা খেতেই হবে, কারণ 4টা বাজে। তো আমি ভাবলাম একটু মুড়ি মাখানো খাবো। মুড়ি মাখানোটা আমার খুবই খুবই পছন্দ, কিন্তু এখানে মুড়িটা তো প্যাকেটে কিনি, এটা কিন্তু শুটা হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। তো শুটা হয়ে গেলে কয়েক মিনিট একটা বোলে মাইক্রোওয়েভে দিলেই কিন্তু আবার ক্রিস্পি হয়ে যায়, বা মাইক্রোওয়েভ না থাকলে এটা একটু কড়াই বা তাওয়াতে একটু গরম করে নিলে আবার মচমচা হয়ে যায়। কিন্তু তো এটা আমি এখন মাইক্রোওয়েভে 1 মিনিট দিব। তো এই তো আমার গরম গরম মশলা চা আর মুড়ি, এই এখন খেয়ে নিব আমার বিকালের নাস্তা। তো ভিডিওটা শেষ করছি আজকে এখানেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।